তুমি এটা করতে পারলে নন্দিনী নিজের সব শক্তি হারিয়ে ফেলবে আর সেটা করার পর নন্দিনী তোমাদের কিচ্ছু করতে পারবে না এটাই যথেষ্ট আপনি যেমনটা বললেন সেই মন্দিরে গিয়ে আপনি যা যা বললেন তাই করব গঙ্গা তুমি এখানে থাকো আর এখানে যা যা করার তুমি তাই করো সাবধানে যেও মা পূজো কি করে করতে হবে বলুন মা আমি সেভাবেই করব পূজোর জন্য যা লাগবে একে একে সেই জিনিসগুলো আনতে আনতে নন্দিনী চলে আসবে তার বদলে নন্দিনী যেখানে থাকতো সেই মাটিটা তোমার পেটে লাগিয়ে অঙ্গ প্রদক্ষিণ করো ওটাই যথেষ্ট ঢিপির মাটি আনার জন্য তো আমাকে বাড়িতে যেতে হবে মা নন্দিনী যেখানে থাকে ওখানকার মাটি নিয়ে এসেছি নন্দিনীর জন্য কোনো না কোনো দিন তোমরা কষ্ট পাবে সেটা আমি জানতাম সেই জন্য আমি ও বাড়িতে গিয়ে তখনই ও ডেরার মাটিটা তুলে রেখেছিলাম এই নাও অরুণ প্রদীপ জ্বালিয়ে আসা অবধি তুমি এখানে মন্দিরে থেকে অঙ্গ প্রদক্ষিণ করতে থাকো যখন তোমার শরীর থেকে ঘামের সাথে ওই মাটিটা গলে পড়তে থাকবে নন্দিনীর শক্তি তখন হারানো শুরু হয়ে যাবে এই পূজায় কোনো খামতি রাখতে চাই না আপনি যা বলবেন আমি তাই করব মা এই প্রক্রিয়াটা শেষ করে তুমি আর অরুণ বাড়ি চলে যেও আমি ওখানে এসে দেখা করব সাবধানে থেকো ঠিক আছে মা বাবা কোন দিকে গেছে ওরা ওরা এই দিক দিয়েই গেছে মা ওদের সঙ্গে রঙ্গনায়কীয় আছে যেভাবেই হোক না কেন গঙ্গাকে বাড়ি ফেরার থেকে আমাকে আটকাতে হবে তুমি যাও আমি দেখে নিচ্ছি ঠিক আছে মা তুই কিন্তু সাবধানে যাস ঠিক আছে মা গো তুমি রক্ষা করো বাবা হতে চলেছ মা হতে যাওয়ার সময় যদি আমি দণ্ডি কাটি তাহলে আমার সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু আমি অঙ্গ প্রদক্ষিণ না করলে নন্দিনী আমার পরিবারের সবাইকে শেষ করে দেবে আমার পরিবার আর আমার সন্তানের প্রশ্ন আসলে আমার পরিবারকে বাঁচিয়ে আমার সন্তানকে ত্যাগ করা ছাড়া আর কোনো রাস্তা নেই
আমার শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে কেন? এটা কি হচ্ছে আমার? এত কেন মাথা ঘুরছে আমার? আমার বিরুদ্ধে কিছু একটা ষড়যন্ত্র চলছে। ওই রঙ্গনায়কই কিছু একটা করেছে মনে হয়। এটা নিশ্চয় ওই রঙ্গনায়কের কাজ। গঙ্গাকে বলে অঙ্গ প্রদক্ষিণ করিয়ে আমার শক্তি ক্ষীণ করার চেষ্টা করেছে। হে গঙ্গা, অঙ্গ প্রদক্ষিণ করা বন্ধ কর। আমার কথা শোন গঙ্গা, বন্ধ কর। তুই ওখান থেকে পালিয়ে এসে তুই ওই রঙ্গনায়কের কথা শুনে আমার বিরুদ্ধে তুই ষড়যন্ত্র করছিস। হ্যাঁ, আমার কথা শোন, এই অঙ্গ প্রদক্ষিণ করা বন্ধ কর। তুই তোমার মনে যে প্রতিশোধের আগুন জ্বলছে সেটা বন্ধ করার এটাই উপায়। আমাকে আটকেও না। তুই অঙ্গ প্রদক্ষিণ করা সম্পন্ন করলে আমি আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলব, আর যদি তা হয় আমি বাকি কালচক্রগুলো নিতে পারবো না। অঙ্গ প্রদক্ষিণ করা তুই এক্ষুনি বন্ধ কর। কালচক্র মায়ের পায়ে সমর্পণ করা যেমন তোমার দায়িত্ব, তেমনি আমার পরিবারকে সুরক্ষিত রাখা আমার দায়িত্ব। আমি তোমাকে আমার পরিবারের কোনো ক্ষতি করতে দেব না। না গঙ্গা, আমার কথাটা শোন, বন্ধ করে সব, না করবো না। তুই সেবা সম্পন্ন করলে সেটা কিন্তু অধর্ম করবি তুই। সেই দিন জঙ্গলের দেবীর মন্দিরে কালচক্র সমর্পণ করতে গিয়ে তুই নিজের জীবনের কথাও একবারও ভাবিসনি, আর এখন এটা তুই কি করছিস? ভুল করিস না গঙ্গা, আমার কথাটা শোন তুই। আমি এখনো ওরকমই আছি, বাকি কালচক্রগুলো আমি নিজে জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে সমর্পণ করব। কিন্তু এখন আমি তোর কথা কিছুতেই শুনতে পারবো না। আমি সেবা সম্পূর্ণ করেই ছাড়ব। আমাকে তুই রাগিয়ে দিস না গঙ্গা। এতদিন ধরে তুই আমার পূজো করেছিস, এখন আমার শক্তি নাশের কারণ হোস না তুই। আমি এখন তোর কাছে প্রার্থনা করছি, অঙ্গ প্রদক্ষিণ করা বন্ধ কর তুই। পারবো না আমি, আমার শক্তি থাকলে তবেই আমি আমার কাজটা সম্পূর্ণ করতে পারবো। আমার শক্তি নাশের জন্য পূজো করিস না তুই, আমার রাগের বলি হোস না, পূজো বন্ধ কর। পারবো না আমি। একদিন আমি আমার রক্ত দিয়ে তোমাকে ওই ঢিপি থেকে বার করে এনেছিলাম, কিন্তু আজ আমি আমার সর্বশক্তি দিয়ে তোমার শক্তি নাশের জন্য পূজো করব। আমার কথা না শুনে এত জেদ করিস না গঙ্গা। আমার ধৈর্যের একটা সীমা আছে, রাগের বশে আমি কিছু করে ফেলার আগে তুই এসব বন্ধ কর। আমি অঙ্গ প্রদক্ষিণ করবই, তোমার ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাও। গঙ্গা, আমার কথা শোন তুই, অঙ্গ প্রদক্ষিণ করিস না। আমি অঙ্গ প্রদক্ষিণ করবই, আমি বন্ধ করতে বলেছি, না পারবো না। তোকে বন্ধ করতে বলেছি, করবো না। Thank you.
আমার কথা না মেনে তুই আমাকে এরম একটা কাজ করতে বাধ্য করলি গঙ্গা। আমাকে দিয়ে এই অন্যায়টা তুই কেন করালি? তোমার বিষ আমার প্রাণ শেষ করার আগে আমি অঙ্গ প্রদক্ষিণ সম্পূর্ণ করবই। গঙ্গা, কিছু বলো গঙ্গা। গঙ্গা, গঙ্গা, কি হয়েছে তোমার? গঙ্গা, 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 কিছু বলো গঙ্গা। নন্দিনী আমার এই অবস্থা করেছে। গঙ্গা, 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 কি হলো? গঙ্গা, 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 ওঠো গঙ্গা, গঙ্গা, একটু অপেক্ষা করো। চিন্তা করো না গঙ্গা, তোমার কিচ্ছু হবে না। গঙ্গা, ওঠো। কিছু হবে না। এদিকে একটু আসুন না প্লিজ, তাড়াতাড়ি, সাবধানে, সাপ কামড়েছে ওকে। তোমার কিচ্ছু হবে না। গঙ্গা, একদম চিন্তা করো না, সরুন আপনারা। গঙ্গা, তোমার কিছু হবে না, সামনে থেকে সরুন, চিন্তা করো না গঙ্গা, তোমার কিচ্ছু হবে না। ডক্টর কেমন আছে ও? সাপের বিষটা স্ট্রং থাকার কারণে ওনার কন্ডিশনটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। কি বলছেন আপনি ডক্টর, ওর কিছু হবে না তো? ভয়ের কোনো কারণ নেই তো? আমরা যা ট্রিটমেন্ট পারবো আমরা করে দেব, কিন্তু এখনই নিশ্চিত করে কিছু বলতে পারবো না। ওনার যা পরিস্থিতি তাতে ভগবানই ওনাকে বাঁচাতে পারেন। ভগবানকেই ডাকুন, ভগবানের উপর ভরসা রাখুন। করবে আমি জানি না, কিন্তু গঙ্গা যেন আবার কথা বলতে পারে, যেভাবে হোক ওকে ঠিক করো। গঙ্গা অবশ্যই কথা বলতে পারবে, ওর গলার স্বর ফিরিয়ে আনতে হলে তুমি যেটা তোমার বাবার কাছ থেকে লুকিয়ে রেখেছো সেই কালচক্রটা এক্ষুনি আমাকে এনে দাও। কালচক্রটা নিয়ে এলে গঙ্গাকে বাঁচানো যেতে পারে। বাবাকে ফোন করে কালচক্রটা নিয়ে আসতে বলি। Thank you.
সিস্টার, একটা ফোন করতে পারি আমি? ওকে স্যার। হ্যালো বাবা, আমি অরুণ বলছি। আমি এখন যা যা বলবো তোমাকে, তুমি একটু মাথা ঠান্ডা করে শোনো বাবা। ও এখন গর্ভবতী। গঙ্গা আর আমি এখন মা আর বাবা হতে চলেছি। বাবা ওকে যে করে হোক আমাদের বাঁচাতেই হবে। আর আমি জানি যে কালচক্র দিয়ে ওকে বাঁচানো সম্ভব। বাবা তুমি এক্ষুনি হাসপাতালে ওই কালচক্র নিয়ে এসো প্লিজ বাবা। কি নন্দিনী, সেদিন আমার ছেলেকে ছোবল দিয়ে কালচক্রটা নিয়ে নিবি ভেবেছিলি, এখন আবার গঙ্গা মরে যাবে এই কথাটা শুনিয়ে অরুণের গলায় কথা বলে কালচক্রটা নিয়ে নেবার চেষ্টা করছিস? হ্যাঁ, আরে না বাবা, আমি অরুণই কথা বলছি, মেট্রো স্টেশনের পাশের হসপিটালটায় আছি। তুমি প্লিজ এক্ষুনি চলে এসো বাবা, আমি যা বলছি তোমাকে সত্যি বলছি, প্লিজ। এই এই, তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না। এর আগে আমার গলা নকল করে কথা বলে কুমারকে তুই খুন করেছিলি সেটা আমি খুব ভালো করেই জানি। তুই গঙ্গাকে তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে এখানে গঙ্গা সাজে নাটক করছিস, সেটা মাধবদা আমাকে আগেই বলে দিয়েছে। মাই গড, তুই আমাকে বোকা বানাতে পারবি না। ফোনটা রাখ বাবা, আমার কথাটা তুমি বিশ্বাস করো বাবা, আমি সত্যি অরুণই বলছি। আমার ছেলে অরুণ আমার চোখের সামনে বসে রয়েছে, তোর এসব নাটক আর আমার সামনে চলবে না। বাবা দয়া করে আমার কথা বিশ্বাস করো, আমি আসলে অরুণ, আর ওখানে যে আছে সে ভৈরবী। বাবা আমি মিথ্যে বলছি না, প্লিজ বোঝার চেষ্টা করো। কালচক্রটা তুমি নিয়ে এসো বাবা, গঙ্গা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, কালচক্রর দ্বারা আমরা ওকে বাঁচিয়ে তুলতে পারবো বাবা। বাবা এখন যদি একটা মুহূর্ত আমরা নষ্ট করি গঙ্গার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তুমি এখানে চলে এলে সব বুঝতে পারবে বাবা, কালচক্রটা নিয়ে এসো বাবা। তুমি তোর কোনো কথাই আমি আর বিশ্বাস করছি না, কালচক্রটা নেবার জন্য তুই নাটক করে যাচ্ছিস। আরে বাবা, তোর কোনো কথাই আমি আর বিশ্বাস করছি না, ফোনটা রাখ তুই। বাবা হ্যালো বাবা, রাজশেখর আমাকে এরকম ভাবে কেন দেখছে? মাধবী, আমার এক্ষুনি একটা ফোন এসেছিল, অরুণের গলা করে নন্দিনী ফোন করছিল, আরো এটা বলছিল বাড়িতে যে রয়েছে সে অরুণ না ভৈরবী। শুধু এটাই নয় মাধবী, গঙ্গাকে নন্দিনী ছোবল দিয়েছে বলে আমাকে কালচক্রটা নিয়ে যেতে বলছিল, কালচক্রটা নিয়ে গেলে তবেই গঙ্গাকে বাঁচানো সম্ভব, কালচক্রটা যাতে হাতিয়ে নিতে পারে সেই জন্য নন্দিনী এই সব নাটক করছে। আমার ছেলে অরুণকে ও ভৈরবী বলে আমার মাথা ঘুরিয়ে দেবার চেষ্টা করছে। এবার সোজাসুজি যুদ্ধ করা ছেড়ে দিয়ে ও এইসব নাটক শুরু করে দিয়েছে,
এই সব ব্যাপারে কিন্তু এখন থেকে আমাদের খুব সাবধানে থাকতে হবে। বাবা, আমার খুব কপাল ভালো যে নন্দিনী যখন অরুণের গলায় কথা বলছিল তখন অরুণ আমার একেবারে চোখের সামনেই ছিল। তা না হলে কুমার যে রকম ঠকে গিয়েছিল আমিও সেরকম নন্দিনীর কাছে ঠকে যেতাম। আর ওই জন্যই ওই নন্দিনী অরুণের আওয়াজ করে কথা বলছিল। যে ফোনে কথা বলছিল সে যদি আসল অরুণ হয় তাহলে? কি মাধবী, তুমি ওই রকম কথা বলছো? ওই ভৈরবী কেমন করে অরুণের রূপ ধরে থাকতে পারে? কেন সম্ভব নয়, ভৈরবী এর আগেও একবার গঙ্গার রূপ ধরে আমাদের সামনে এসেছিল। ও যদি চায় রূপান্তর বিদ্যা প্রয়োগ করে ও যে কোনো রূপ ধারণ করতে পারে। আর ওর কাছে এখন কালচক্রও আছে। আর এটাও বুঝতে পারছি, আরও একটা কালচক্র নেওয়ার জন্য ও রূপ বদলে এখানেও আসতে পারে। কি মাধবী, এমনিতেই আমি টেনশনে আছি, তুমি আমার টেনশন আরো বাড়িয়ে দিচ্ছ। যা বলছি তাই করুন, সত্যিটা সামনে আসবেই। যা বললাম সেটা করুন। ঠিক আছে মাধবী। ডক্টর, গঙ্গা কেমন আছে? ওনার কন্ডিশনটা খুব একটা ভালো না, পালস রেট অনেক কমে গেছে। এমন তীব্র সাপের বিষ আমি জীবনে কোনোদিন দেখিনি। সাপের বিষটা রক্তে খুব তাড়াতাড়ি মিশে যাচ্ছে। ওনার শরীরে কোনো ওষুধ কাজ করছে না, তাও আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি। এখন কোনো কিছুই আমাদের হাতে নেই। ভগবান, আমি এরকম দাঁড়িয়ে চিন্তা করতে থাকলে গঙ্গার বিপদ আরো বাড়বে। আমি গিয়ে কালচক্র নিয়ে আসি। অরুণ, একটু দাঁড়াও। নাও অরুণ। এটা কি? নেওয়ারা কি জিজ্ঞেস করছো কি আছে? তোমার কাজেরই জিনিস আছে ভেতরে, খুলে দেখো। হ্যাঁ
প্রকটম প্রকটম স্বয়ং রূপ প্রকটম। কি দেখছিস অবাক হয়ে? কাল চক্র ব্যবহার করে রূপান্তর বিদ্যা প্রয়োগ করে অরুণ সেজেছিলিস, এখন কাল চক্র ব্যবহার করে তোর আসল রূপটা আমরা সামনে এনেছি। তোকে আমি খুঁজছিলাম বলে তুই এই বাড়িতে এসে আমার চোখে ধুলো দিয়ে তুই কাল চক্র নিয়ে নিবি ভেবেছিলি? নিজে ধরতে পারিসনি সেটা তাহলে স্বীকার করলি তুই, এত কিছু হওয়ার পরেও আমার সাথে টক করে না গিয়ে কাল চক্রটা আমাকে দিয়ে দে বলছি। যে কাল চক্রটা তোর কাছে আছে সেটা এক্ষুনি আমার হাতে দিয়ে দে আর বেরিয়ে যা এখান থেকে। আমার কাছে থাকা কাল চক্রটা চালাকি করে অনেক আগেই তো তোরা নিয়ে নিয়েছিস। ওটা আমি কখন নিলাম? একদম নাটক করবি না, তোর কাছে থাকা কালচক্রটা এক্ষুনি আমাকে দিয়ে দে। আমার কাছে কালচক্রটা নেই, আমার হাত ছাড়া হওয়া জিনিসটা আমি তোর কাছে নিয়ে তবেই ছাড়ব। ছাড়ে দে আমাকে, ছাড়, আমাকে দিয়ে দে বলছি মাধবী, ছাড়, বন্ধ কর সব। গঙ্গা বিপদের মধ্যে রয়েছে, ওকে আগে আমাদের বাঁচাতে হবে। একে একবার ছেড়ে দিলে আমি আর ধরতে পারবো না রাজশেখর, ওর কাছে থাকা কালচক্রটা আমার এক্ষুনি চাই। এই আমি আমার মন্ত্র শক্তির দিব্যি করে বলছি তোকে, আমার কাছে কালচক্রটা নেই। তুই যখন বলছিস ওটা তোর কাছে নেই, তার মানে ওটা নন্দিনীর কাছেই আছে। কেউ যাতে জানতে না পারে তার জন্য চুপি সারে নিয়ে গেছে। আমি যেরকম ভাবে অরুণের রূপ ধরেছিলাম ঠিক সেইভাবেই নন্দিনী গঙ্গার রূপ ধরে আছে। ওকে ডেকে নিয়ে এসে ওর কাছে যে কালচক্রটা আছে সেটা নিয়ে নিলেই হলো, তারপরে এটা কার সম্পত্তি সেটা পরে ভাববো আমরা। মাধবী, এই মুহূর্তে ওখানে গঙ্গার প্রাণ সংশয় রয়েছে, তুমি সেটার কথা চিন্তা না করে ওর সঙ্গে ঝগড়া করে যাচ্ছ। এখন কি তুমি আমার সঙ্গে যাবে নাকি আমি কালচক্রটা নিয়ে চলে যাব? গঙ্গা থেকে কালচক্রটা বেশি জরুরি। আরে পরিস্থিতিটা বোঝবার চেষ্টা করো মাধবী, ব্যাপারটা না বুঝে কথা বলো না। গঙ্গা এখন গর্ভবতী, ওর গর্ভে এখন আমাদের পরিবারের উত্তরাধিকারী রয়েছে, যে কোনো ভাবে হোক ওকে এখন বাঁচাতেই হবে। আমার পরিবার যাতে সুখে থাকে তার জন্য আমি এত কিছু করলাম, এখন আমার এই সমস্যার মধ্যে থেকে তুমি আমাকে উদ্ধার করো, যে করেই হোক তুমি গঙ্গাকে বাঁচাও। চিন্তা করবার সময় নেই মাধবী, যে করে হোক গঙ্গাকে বাঁচাও। ঠিক আছে চলুন, তোকে তো আমি পরে দেখে নেব, চলো তাড়াতাড়ি চলো মাধবী। তোমরা গঙ্গাকে বাঁচাতে যাচ্ছ না, নন্দিনীর ফাঁদে পা দিয়ে মরতে যাচ্ছ। রাজশেখর গাড়ি থামিয়ে দিলেন কেন? নন্দিনী গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এখন কি করব মাধবী? আমাদের কাছে থাকা কালচক্রটা শেষ কালচক্র, এটা যদি ওর হাতে যায় ও আমাদের শেষ করে ফেলবে, আমি ওকে এটা দেব না। আপনি গাড়িটা ঘুরিয়ে নিন, হসপিটালে আমরা অন্য রাস্তা দিয়ে যাব, তাড়াতাড়ি করুন।
তাড়াতাড়ি আছে ঘর, তাড়াতাড়ি। নন্দিনী আমাদের খুব কাছাকাছি এসে গেছে। জোরে চালান। তাড়াতাড়ি করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাধবী, নন্দিনী আমাদের পেছনেই আসছে। রাজশেখর, নন্দিনী এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে দেবে না। যেমন করেই হোক ও আমাদের আটকানোর চেষ্টা করবেই। ও পৌঁছানোর আগে যেমন করেই হোক এই কালচক্রটাকে গঙ্গার কাছে পৌঁছে দিতেই হবে। তাড়াতাড়ি চালান আপনি। ফোনটা তোলো বাবা। বাড়ির থেকে ফোন। হ্যালো, হ্যালো বাবা, বাবা তুমি কোথায় আছো বাবা? হ্যালো বাবা, রাজশেখর সাবধানে। কি হলো আবার রাজশেখর? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা, যা জিজ্ঞাসা করছে কিছুই তো বলছে না। হে ভগবান, কি সব হচ্ছে, এমন কি ঘটে গেল? মাধবী, যে করি হোক নন্দিনীর কাছ থেকে বেঁচে হাসপাতালের কাছে চলে এসেছি, কিন্তু এখনো সমস্যা শেষ হয়নি। সামনে দেখুন। মাধবী, নন্দিনী গাড়ি তুলে ধরেছে, এবার কি করব? ও এসেছে তো, কি হয়েছে?
একদম চিন্তা করবেন না, আমি থাকতেও আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না। ওম নমঃ শিবায়। কি হলো মাধবী, কি খুঁজছো তুমি? কালচক্রটা গাড়িতে নেই। কালচক্রটা গাড়িতে নেই? তাহলে দিন অপেক্ষা করার পরই কালচক্র আমার হাতে এসেছে। সন্ধ্যা ওর কাছে থাকা কালচক্র নিয়ে এখানে এসেছে। আমি তোমাকে দেওয়া কথা এবার সম্পূর্ণ করতে পারবো মা। সত্যি মনে বাবা কোথায় যে কালচক্রটা রেখেছে? অরুণ কি হয়েছে বলো, এইভাবে সবকিছু ভাঙচুর করছো কেন? কি হয়েছে না বলে জানো? চুপ করে থাকো। আরে অরুণ, কালচক্রটা জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দেবার পরে নন্দিনী আমাকে আর আমার পরিবারের কাউকে বাঁচতে দেবে না। আর এখন গঙ্গা নিজের জীবনের সঙ্গে লড়াই করছে, ওকে আমি কি করে বাঁচাবো? গঙ্গাকে কি করে বাঁচাবো আমি? হ্যালো বাবা। বাবা তুমি ফোন কাটবে না, আমার কথাটা ভালো করে শোনো। গঙ্গা কিন্তু আজকে সত্যি বিপদে পড়েছে, আর ডক্টররা আমাকে বলেছেন যে ওকে একমাত্র ভগবান বাঁচাতে পারে। আমাদের যে করে হোক ওকে বাঁচাতেই হবে বাবা। এবার তুমি দয়া করে আমাকে বলো যে কালচক্রটা কোথায় রেখেছো, বলো না বাবা। ওরে বাবা রে, এইসব কি কথা বলছে, কিছুই তো বুঝতে পাচ্ছি না। উফ, কি যে হচ্ছে। আমরা গঙ্গাকে বাঁচিয়ে তোলবার জন্য আমি আর মাধবী কালচক্রটা সঙ্গে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলাম। মাঝ রাস্তায় নন্দিনী আমাদের কাছ থেকে ওই কালচক্রটা ছিনিয়ে নিয়ে চলে গেছে। কালচক্রটা নন্দিনী নিয়ে চলে গেল? তাহলে এবার আমরা গঙ্গাকে কি করে বাঁচাবো? ওটা তো আমিও বুঝতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না, মাধবী আমার সাথেই আছে, গঙ্গাকে যে করেই হোক বাঁচিয়ে তুলবো, তুই ভেঙে পড়িস না। আসল প্রবলেমটা কি সেটাই তো বুঝতে পারছি না। বাবা বাবা, মাধবী গঙ্গাকে কি করে বাঁচানো যায় সেটা নিয়ে অরুণ কান্নাকাটি করছে, এখন গঙ্গাকে আমরা কি করে বাঁচিয়ে তুলব? গঙ্গা, আমি তোমাকে কোনোভাবেই মরতে দেব না, যেভাবেই হোক আমি তোমাকে বাঁচাবই, দরকার হলে নিজের প্রাণ দিয়ে বাঁচাবো। আরে কি সব যে হচ্ছে কিছুই বুঝতে পাচ্ছি না, কিন্তু অরুণ আর গঙ্গার কিছু যে একটা হয়েছে ভালোভাবে বুঝতে পাচ্ছি। এক্ষুনি গিয়ে দিদিকে আমার সব জানাতে হবে, দিদি আসল কথাটা ঠিকই বের করে নেবে। রাজশেখর আপনি চিন্তা করবেন না, গঙ্গার কোনো রকম ক্ষতি হবে না, ভরসা রাখুন। চলুন আমরা এখন হসপিটালে যাই। ভেঙে পড়বেন না, চলুন।